সমস্ত কিচেন ইকুইপমেন্ট আমাদের এখানে যত রকম কিচেন ইকুইপমেন্ট আমরা বানাই সব হেভি ডিউটি আর কোয়ালিটি আর আফটার সেল সার্ভিস বছর তো এই সিঙ্গেল আপনি চাইলে থেকে পাঁচশো লোকের খাবার বানাতে পারবেন তন্দুর ভাটি তো আবার বিরিয়ানি বর্মার তো কেউ বিরিয়ানি বেনমেরিও বলতে পারে পিজ্জা ডেক ওভেন এটা পুরোটাই স্টোন বেস আছে আপনি কেক প্যাটিস এগুলো রাখা যায় প্যাটিস আইটেম যেগুলো আছে আপনাদের সামনেই তো দেখাচ্ছি যে আমরা তো এরকম না যে আমাদের অর্ডার না থাকলে বানিয়ে রাখবো আমাদের সব অর্ডার বেসেই হয় এটা একটা ফুড কার্ট এরা আমরা নিজেরাই বানাই আপনি কি রেস্টুরেন্ট খুলতে চাইছেন আপনি খুঁজছেন যে কোথা থেকে আপনি ইকুইপমেন্টস রেস্টুরেন্টের জন্য তৈরি করতে পারবেন কিচেন ইকুইপমেন্টস কোথা থেকে তৈরি করতে পারবেন আমি সেরকম একটা ম্যানুফ্যাকচারের খোঁজ নিয়ে এসেছি এসকে কিচেন সে চলে এসেছি আজকে যারা কিচেন ইকুইপমেন্টসের ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন ওভেন ভাটটি থেকে শুরু করে পিজ্জার ওভেন থেকে শুরু করে কেকের ওভেন থেকে শুরু করে চাইনিজ কাউন্টার থেকে শুরু করে এ টু জেড যেখানে পাবেন যেখানে আপনি দেখুন আপনার শোকেস গুলো পেয়ে যাবেন হট থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন থেকে শুরু করে এ টু কিন্তু একটা ছাদের আপনার একই ছাদের তলায় কিচেন ইকুইপমেন্টস এর সলিউশন নিয়ে আমি চলে এসেছি যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে নিন তা না হলে কিন্তু এ ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন হাই আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টু রাজাদুভাই নমস্কার আজকে এস কে কিচেনস ম্যানুফ্যাকচারিং ইউনিটে চলে এসেছি এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে অ্যাড্রেস জানবো ডিটেলসে জানবো তারাকে বলবো যে তোমাদের এই ম্যানুফ্যাকচারিং ইউনিট সম্পর্কে আমার যে দর্শক বন্ধুরা এতদিন খুঁজে পাচ্ছিল না যে কোথা থেকে নেবো রেস্টুরেন্ট খুলবো কোথা থেকে তৈরি করে নেবো নিজের দোকানের সাইজ অনুযায়ী এই ব্যাপারে একটু ডিটেলসের কাস্টমার এর জন্য জানিয়ে দেবে হ্যাঁ তো জানিয়ে দিচ্ছি এখানে আমাদের এখানে টোটালি ম্যানুফ্যাকচারিং হয় আর কিচেন ইকুইপমেন্টের সাথে সাথে আপনারা দেখবেন ডিসপ্লে কাউন্টার থেকে ফাস্ট ফুড আছে ফুডকার স্টল আছে সমস্ত কিচেন ইকুইপমেন্ট আমাদের এখানে অ্যাভেলেবেল তো এখানে আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করা হয় ফ্যাক্টরিও আছে আপনাদেরকে ফ্যাক্টরিও দেখিয়ে দেবো আর এইখানে সবচেয়ে আপনার যদি বলা যায় যে এখানে যত রকম কিচেন ইকুইপমেন্ট আমরা বানাই সব হেভি ডিউটি আর কোয়ালিটি আর আফটার সেল সার্ভিস এক বছর আমরা দিয়ে থাকি তোমাদের তরফ থেকে সেল সার্ভিস থাকবে তাই তো একদম ভিডিও শুরু করার আগে শুধু অ্যাড্রেসটা একবার বলে দেবে কাস্টমার কিভাবে আসবে এখানে যদি কেউ গড়িয়া থেকে আসতে চায় গড়িয়া থেকে অটো अवेलेबल আছে যদি কেউ সোনারপুর থেকে আসতে চায় সেও अवेलेबल আছে খালি রাজপুর বাজার থেকে অটো ধরে মেগা সিটি এক নম্বর গেট বললেই হবে তাছাড়া তোমাদের নাম্বার নিচে ডিসপ্লেতে চলছে সেখানে কল করলে তোমরা অ্যাটেন্ড করবে হ্যাঁ 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 একদম আমরা ইকুইপমেন্ট দেখা শুরু করব আপনাদেরকে দেখাবো লো হাইট সিঙ্গেল বার্নার তো এই সিঙ্গেল বার্নারে আপনি চাইলে চারশো থেকে পাঁচশো লোকের খাবার বানাতে পারবেন এবং বিরিয়ানির জন্য বানানোর যারা বিয়ে বাড়িতে ইউজ করবে তাদের জন্য আছে আমরা এখানে দিয়েছি একটা পাইলট বার্নার একটা দিয়েছি বার্নার বার্নার এছাড়া বড় এই বার্নারটা কনভার্ট করা যাবে এটা এতে কনভার্ট করা যাবে তো এখানে বারবার লাইটার মারারও ফ্যাসিলিটি দরকার পড়বে না এই ফ্যাসিলিটিগুলো আমরা দিয়ে দিই ঠিক আছে এটা আছে পাঁচ পাঁচ থেকে ছশো কি পাঁচশো আরও বেশি বানাতে পারবেন আর এটা ও ছাড়া ডিউটি আছে এখানে হাজার বারোশো দু হাজার লোকের খাবার বানানো যাবে তার সাথে এটা আছে আমাদের তন্দুর তো তো এই অনেক সময় কি কি হয় হয় ছোট দিলে যে নান বলুন বলুন রুটি এগুলো নাচিয়ে মারতে হয়তো তো তার কারণে হাতটা ঠেকে যায় তো অনেক সমস্যা ফেস করে যারা হচ্ছে কি মিস্ত্রি লোক আছে তো সব থেকে আপনার রেস্টুরেন্টের মধ্যে যাদের কষ্টকর কাজ হচ্ছে তন্দুর বানানো তাদের প্রচুর হ্যাবক পরিমাণে কষ্ট হয় সেই কারণে আমরা এই ডিজাইনটা মানিয়েছি এটা গ্যাস আর কয়লাতে হয়ে যাবে হ্যাঁ টু ইন ওয়ান আচ্ছা তারপরে আপনারা দেখিয়ে দিচ্ছি আমি যে বিরিয়ানি বার্নারটা দেখালাম আবার বিরিয়ানি বর্মার তো কেউ বিরিয়ানি বেনমেরিও বলতে পারে তো এটাতে জল থাকবে আর এই আপনার কন্ট্রোলার দেওয়া আছে এটা থার্মোস্টার ওটা সুইচ দুটো লাইট আছে তো যখনই অন করবে ঠিক আছে এই আলোটা জ্বলে উঠবে জ্বলে উঠবে তারপরে আপনি যত চাইবেন বেশি করে ডিগ্রি করতে পারেন হ্যাঁ 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 এবার একশো ডিগ্রির জল গরম হয় না সবাই জানে তবে এখানে আমি যদি কোনো কিছু ফেলে দিই বলুন বা অন্য কিছু বলুন যদি দেওয়া যায় তাহলে একশো ডিগ্রির বেশি গরম হতে পারে ঠিক আছে আর এটা আপনি সারাদিনই আহ সকাল দশটা থেকে আপনি যদি বিরিয়ানি রাত বারোটা পর্যন্ত দুটো পর্যন্ত যদি মানুষকে খাওয়াতে চান একদম ফ্রেশ এবং গরম জিনিসটা খাওয়াতে পারবেন কেটে কেটে আপনি যেহেতু বিক্রি করতে হবে তো এটা হয়ে গেল বাকি আমি দেখাবো যারা পিজা ওভেনের জন্য পিজা ওভেন কিছু করছে তো তাদের জন্য ডেক ওভেন এটা স্টোন বেস আছে নিচেটা স্টোন 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 আছে হ্যাঁ বেস প্লাস এ তিনটে থার্মোস্টার আছে আলাদা আলাদা কাজের জন্য ঠিক আছে এটা দেখিয়ে দিলাম নিচে এরকম একটা টেবিল নিতে হবে টেবিলের মধ্যে আর যদি মনে করে যে টেবিলের মধ্যে আমরা এটা রাখবো না আমরা ফিক্স করব সেটাও করতে পারেন ঠিক আছে তাহলে এর মধ্যে আমরা স্ট্যান্ড বানিয়ে দেবো এরকম ওভেন যদি কেউ এর থেকে বড় চাই বা এর থেকে ছোট চাই সেক্ষেত্রে কি করে নেওয়া যাবে হ্যাঁ কেন করে নেওয়া যাবে না এছাড়া বড় এই আছে এটা আমি দেখিয়ে দেবো এটা অনেক হেভি ডিউটি এছাড়া আরো বড় আছে আর এটা আমি বলে দেবো যে গ্যাস আর হচ্ছে আপনার ইলেকট্রিক দুটোই অ্যাভেলেবেল তো আমি হ্যাঁ 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 তবে এটা চলবে না এরকমই একদম সেম ডিজাইন আর গ্যাস ইলেকট্রিক দুটোই আছে এটা ইলেকট্রিকের মধ্যে দেখালাম গ্যাসের মধ্যে এখন আমার কাছে নেই তো কেউ যদি চায় আমি জোয়ার করে দেবো বা তাদেরকে আমরা এগুলো ইম্পোর্ট করা হয় আমাদের ঠিক আছে এই যেটা আছে ইম্পোর্ট এটাও ইম্পোর্ট আছে আর বাকি ডিসপ্লে গুলো আপনি দেখতেই পাচ্ছেন যেগুলো কেক প্যাটিস এগুলো রাখা যায় প্যাটিস এর আইটেম যেগুলো আছে হট এবং কোল্ড দুটোই আছে হ্যাঁ 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 এটা কোল্ডে করা আছে এগুলো কি তোমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং হ্যাঁ নিজেরাই এটাও কোল্ড আছে

তিন ফুট পেস আছে তো তিন ফুটের মধ্যে দু ফুটের মাল করতে হবে এক ফুট যাওয়ার জন্য তো কারো যদি চার ফুট থাকে সে তিন ফুট করলো বা দু ফুট করলো দু ফুট যাওয়ার জন্য বা তিন ফুট যদি করে এক ফুট যাওয়ার জন্য এরকম ধরনের হতেই পারে না হওয়ার কিছু নেই সবটাই কাস্টমাইজ আপনাকে প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো এটা যে গ্লাস আছে ঠিক আছে এখান থেকে স্ট্রেট আছে তারপরে কার্ভ কার্ভ হ্যাঁ আর ওটাও স্ট্রেটের মধ্যে আছে এটা আছে কার্ভ গ্লাস সি গ্লাস বলা হয় তো এখান থেকে এটা পুরোটাই কার্ভ আছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যেরকম ফাস্ট ফুডের জন্য হ্যাঁ কমার্শিয়াল আপনি এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন অনেক হেভি ডিউটি অনেক হেভি ডিউটি ঠিক আছে হ্যাঁ আর আমাদের এখানে এক বছর হিটারের গ্যারান্টি দেওয়া হয় যেটা টোটালি ইলেকট্রিক এটা চাইলে গ্যাসেও করতে পারবেন তারপরে আছে টু বার্নার চাইনিজ রেঞ্জ যারা টু বার্নার চাইনিজ রেঞ্জ খুঁজছেন এছাড়াও ভালো চাইনিজ আছে যেগুলো হাই কোয়ালিটি হাই দাম ঠিক আছে তো এগুলো সস্তার মধ্যে একদম আমরা দিয়ে দিচ্ছি দুটো দুটো চাইনিজ পেয়ে যাচ্ছে প্লাস এখানে পাইলট বার্নার আছে হাই স্পিড বার্নার আছে আচ্ছা এই এই সাবজেক্টে যদি কেউ তার দোকানকে কাস্টমাইজ করতে যায় তাহলে কি তার দোকানের সাইজটা নিয়ে আপনার কাছে আসতে হবে তাই তো আমার কাছে আসলেও হবে আমাকে ফোন করলেও হবে ফোন করলেও হ্যাঁ হ্যাঁ বার্নারটা একবার দেখিয়ে দেবো আমরা টোটালটাই হাই স্পিড হাই স্পিড বার্নার আর এক একটা করে আমরা নব দিয়েছি একটা পাইলটের জন্য বারবার লাইটার মারতে হবে না কেন অর্ডার আসবে ওই সময় হ্যাঁ লাইটার মারে লাইটার মনে করুন কোনো জায়গায় রেখে দিয়েছে তো সে সে হ্যাঁ পাচ্ছে না তো অর্ডার এরকম না যে নতুন দোকান খুললেই আপনার চলবে এরকম কিছু না হয়তো দেখা যাচ্ছে অর্ডার ঢুকছে তারপরে আপনার দশটা অর্ডার ঢুকছে এই মতো অর্ডার ঢুকতে থাকবে যখন কন্টিনিউ অর্ডার ঢুকতে থাকবে তাহলে আপনাকে লাইটারের আর প্রয়োজন পড়বে না এটাই চালিয়ে রাখলে হবে তারপরে সানবিজ জন্য জন্যে হ্যাঁ সানবিজ জন্য আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু জাম্বো আছে এখানে অয়েল কন্টেনার আমরা দিয়েছি হুম এখানে অয়েলগুলো যে কোনো ওস্টেজ অয়েল পড়বে তার জন্য এটা আছে আর এটা একদম পুরো ইজিলি কাজ হবে এরো গ্যারেন্টি ওয়ারান্টি আমরা দিয়ে দেবো অনলাইনে যারা খুঁজছে ঠিক আছে অনলাইনে হয়তো এ সাইজটা কি আছে এ কত বড় কি কাজ করে কতটা কারেন্ট খায় ঠিক আছে দেখতে পাচ্ছে না খালি ফটো দেখছে ঠিক আছে এ ব্যাক সাইড আর এই সামনের সব দিকে হয়তো ফটো দেখতে পাচ্ছে তার উপরে হয়তো অর্ডার করছে তো আমি তাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে নিলে কি হবে এখানে পেয়ে যাচ্ছে আর করে দেখে নিতে দিচ্ছে ওই রেটেই দেবো আমরা হ্যাঁ এর থেকে ছোট আছে সবচেয়ে ভালো এটা বড় তারপরে থ্রি পার্টনার আছে টু পার্টনার এগুলো আছে টেবিল আছে আর প্রত্যেকটা টেবিলের মধ্যে আমাদের টু बॉトム সেল দো আছে যেরকম একটা দুটো এগুলো কাস্টমাইজ করা আছে আচ্ছা তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি বেসিক কমার্শিয়াল হ্যাঁ একদম বড় বড় গামলার মধ্যে ঢুকে যাবে ঠিক আছে আপনারা জল স্টোর করে আপনারা ধোয়া ধুই যেগুনো আছে সাবান জল করুন শ্যাম্পু জল করুন যা করে আপনারা ডিস বাটন যেগুনো ধুইবেন তো ইজিলি ওয়াশ হয়ে যাবে এর মধ্যে তারপরে এর মধ্যে আমরা থ্রি পার্টনারের মধ্যে দিয়েছি একটা চাইনিজ আর দুটো ইন্ডিয়ান যাদের অল্পর মধ্যে তিনটে কম্বো দরকার তাদের জন্য এটা আমরা দিয়েছি আর বাকি এগুলো তো আছেই রোল কাউন্টার আছে এখানে রোল কাউন্টার তিন ফুটে পেয়ে যাবেন ঠিক আছে একদম লোয়েস্ট মধ্যে তারপরে হ্যাঁ 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 কাবাব দেখুন আগেটা আপনাদেরকে দেখিয়েছি ছোট এটাও একটু আছে কিং সাইজ এছাড়া আরো কিং সাইজ আমাদের পেয়ে যাবেন এখানে আমাদের কাছে সবই পাবেন তারপরে চিমনির জন্য এলপিজি গ্যাস পাইপ লাইন মনে করুন এক জায়গায় আপনাদের সিলিন্ডার আছে ওখান থেকে আপনার পিছনের সাইডে সিলিন্ডার করবেন কোনো জায়গায় রেস্টুরেন্টের মধ্যে আপনারা সিলিন্ডার ইউজ করবেন না এটা তো ঠিক নয় তো এর জন্য গ্যাস পাইপ আছে চিমনির জন্য আছে সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর কমার্শিয়াল ফ্রিজটা আমি দেখাতে চাইবো আর দোকানের সাইজ অনুযায়ী তো আমাদের কাস্টমাইজ হয়ে যায় তার ওপরে কি হয় কাটিং চপিং পিকআপের জন্যে একটা জায়গা আমরা ওপরে হয়ে যায় টেবিল লেস মানে টেবিলটা লাগবে না তো এটাও सेम জিনুস আছে এটা এটা আছে একই জিনুস আমরা বানিয়ে রাখি কারণ এগুলো চায়দা আছে তো অনেক সময় কি হয় সময় লেগে যায়

এটা টানলে বার হয়ে আসবে আমি আরো টানছি না তো আরো টানলে টানতে পারেন এটা পুশ করবেন ভিতরে চলে যাবে প্লাস এখানে ফায়ার দিয়েছি ওভেন দিয়েছি ঠিক আছে ক্যাশ বক্স দিয়েছি আর এটা সবচেয়ে বড় বেনিফিট কি আছে ভিতরে ঢুকতে পারবেন এ দেখুন আমি যেরকম ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি কাস্টমার হ্যান্ডেল করতে পারবো এবং উপরে স্টোরেজ দেওয়া আছে উপরে এই আমি লাইটগুলো দিয়েছি এটা ব্যাটারিতেই কেউ চাইলে ইনভার্টারও করতে পারেন ঠিক আছে করতে চান সোলার সিস্টেম সবই আমাদের কাছে এটা লহর মধ্যে করা আছে কালার করা আছে আমরা এসএসও বানাই আর এখানে যারা আসবে তাদেরকে আমরা এস ভিডিও দেখাবো ফটো দেখাবো বা সেই সময় যদি বানানো রেডি থাকে সেটাও দেখাতে পারবো তো এখানে আমরা যা দেখাচ্ছি টোটালটাই আপনারা মনে করুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বারবার করে বলছি আমরা আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কল করে নেবেন হ্যাঁ আসুন এবারে আমাদের ফ্যাক্টরিটা দেখিয়ে দিই এখানে আমাদের সমস্ত এখানেই সব ম্যানুফ্যাকচারিং হয় এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ছেলেরা যে কাজ করছে সাবধানে দাদা এখানে সমস্ত ইউনিটটা এই দেখছেন যা এটাতেই কাজ হয় আমাদের তো আপনাদেরকে বলতে চাইবো যে জেনুইন প্রোডাক্ট নিতে গেলে আমাদের এসকে কিচেনে আপনাদেরকে আসতে হবে দেখুন এত বড় বড় ব্র্যান্ড যখন আমাদের থেকে নিচ্ছে তো আপনাদের ভাবনা চিন্তার আর কোনো কারণ নেই আপনারা আসুন আমাদের শপ থেকে নিয়ে যান আর এখানে আমাদের হোম ডেলিভারি আছে তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা প্রোডাক্ট সাপ্লাই আমরা করে দিই আপনারা অর্ডার করতে পারেন তো আজকে এসকে কিচেন ইকুইপমেন্টসের একটা দারুণ ভিডিও আপনাদের দেখালাম দারুণ একটা ঠিকানা দিলাম যেটা কিন্তু কিচেন ইকুইপমেন্টসের উপর ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকছে যেখানে আপনি কিচেন ইকুইপমেন্টসের উপর এ টু জেড প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি যদি ভেবে থাকেন যে একটা রেস্টুরেন্ট খুলবেন এবং তার প্রোডাক্টগুলো কোথা থেকে পাবেন এটা খবর আপনাকে কেউ দিচ্ছে না কোথাও থেকে পাচ্ছেন না বা আপনি এমন একটা জায়গার খোঁজ পেয়েছেন যেখানে দামটা অনেক বেশি আপনার ঘরের সাইজ মতো আপনাকে বানিয়ে দিচ্ছে না সেরকম জায়গা আজকে খবর নিয়ে এসেছি এ টু জেড প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন থেকে 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 শুরু 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 করে 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 ওভেন কোল্ড হট এ টু জেড এখানে আসলে আপনার কিচেন ইকুইপমেন্টস এর কিছু বাদ যাবে না আপনি যা চাইবেন তাই পাবেন সেরকম একটা দারুণ ঠিকানা নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার